নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো এই সিজনের প্রথম তালের বড়া। একদম সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই সুন্দর একটি তালের বড়া রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করব। তো দেরি না করে চলো দেখে নাও আমি কিভাবে বানালাম বড়াগুলো। আজ বানাবো সিজনের প্রথম তালের বড়া। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি, দেখো বেশ সুন্দর দেখতে খাসা একটা তাল। তালের বড়া বানাবার জন্য এখানে আমি নিয়েছি নারকেল, আদমালা, লাগছে চিনি, লাগছে চালের গুঁড়ো, এখানে নিয়েছি আটা আর ময়দাটা মিশিয়ে। পরিমাপটা আমি তোমাদেরকে যখন তালটা মাখাবো তখন আমি জানাবো। এখানে লাগছে পরিমাণ মতো লবণ, এখানে নিয়ে নেব পরিমাণ মতো খাবার সোডা, লাগবে দুধ আর লাগবে রিফাইন তেল। আদমালা নারকেল নিয়ে নিয়েছি, এবার নারকেলটা খুব ভালোভাবে মিহিভাবে কুড়িয়ে নেব। তালের উপরের খোলাটাকে বার করে তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে নিয়ে চলে এসেছি একটা থালার উপর রেখে। আস্তে আস্তে তালের সরু সরু করে টেনে টেনে তালের খোসাটা সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু তালটা এখানে আমার ছাড়ানো হয়ে যাচ্ছে কত সহজে। যত পাতলা খোসা চিপে চিপে এরকম বার করবে তত কিন্তু তাল ক্ষয় কম হবে। তো সেরকম করতে করতেই তালটা ছাড়ানো হয়ে গেল আর কালো খোসার ভিতর থেকে হলুদ খুব সুন্দর দেখতে একটি পাকা তাল বেরিয়ে এলো। এবার চলো নেক্সট প্রসেসে যাই। সম্পূর্ণ তালটা এখানে ছাড়ানো হয়ে গেছে, এবার তালটাকে ভাগ করে নেব। তালের কিন্তু তিনটে আটি হয়, একদম পাকা তাল, ঘরে তালের গন্ধ কিন্তু মম করছে। এই হয়ে গেল তালের তিনটে ভাগ। এবার তালটাকে একটু ছড়িয়ে নেব, মানে তালের পাল্পটা বার করে নেব। তালটাকে এখন তো বাড়ি দিয়ে দিয়ে নরম করতে হবে, তার জন্যই প্রথমেই অল্প অল্প করে একটু জল দিয়ে দেবো তালের উপরে। বেশি না কিন্তু, আমি এখানে হাফ কাপ মতো জল দিলাম, বেশি দিলে আবার খেতে কিন্তু ভালো লাগবে না। তো এবার খুব ভালো করে চটকে নেব আর জোরে জোরে তালটা থালার মধ্যে একটু পিটিয়ে তালটাকে নরম করে নেব। তাল এখানে দেখো বাড়ি দিয়ে দিয়ে এতটা কদ বেরিয়েছে আর তাল একদম নরম হয়ে গেছে। এবার ঝাঁঝরির উপরে নিয়ে এইভাবে ঘষলেই কিন্তু খুবই সহজে তালের পাল্পটা বেরিয়ে আসবে। দেখো কত সুন্দর, ঝাঁঝরির মধ্যে দিয়ে কিন্তু ঝরঝর করে তালের পাল বা কাত বেরিয়ে আসছে। তো এইভাবে সমস্ত তালের কাতটা বার করে নিয়ে তারপর ফিরে আসছে। এটাই হলো তালের লাস্ট আটি। দেখো সমস্ত পাল্প কিন্তু এখানে আমি বার করে নিয়েছি। এবার চলো বাদবাকি উপকরণ দিয়ে তালটা কিভাবে আমি মাখলাম সেটা তোমাদেরকে দেখাই। পুরো তালটাকে দেখো এখানে ছেঁচে নিয়ে চলে এসেছি, তালের থেকে কতটা পাল্প বেরিয়েছে। এইবার আমি দিয়ে দেবো প্রথমেই, এই যে দেখছো বড় সাইজের বাটি, এরকম বাটি যদি ঘরে থাকে মাপ মতো দিয়ে দেবে একটু চিনিটা, যে যেরকম মিষ্টি পছন্দ করো। আমি এখানে এই বাটির এক বাটি চিনি দিলাম। সেম দিয়ে দিলাম এরকমই একটা বড় সাইজের বাটিতে আটা হাফ ময়দা হাফ মিলিয়ে, আটা আর ময়দা এক বাটি। আর নিয়েছি কাচের বাটির এক বাটির থেকে দু থেকে তিন চামচ চালের গুঁড়ো কম দিয়ে দিলাম এখানে, এক বাটি কাচের এক বাটি চালের গুঁড়ো। হাফ চামচ দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হাফ চামচ খাবার সোডা, তাতে কিন্তু বড়াটা অনেকটা পরিমাণে নরম হবে এবং অনেকটা বড় ফুলকো ফুলকো হবে। আর দিয়ে দেবো হাফ মালা নারকলকে কুড়ে রেখেছিলাম, সেই হাফ মালা নারকল কুড়া। আর এই যে এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি, এখানে আমি হাফ গ্লাস দিয়ে দেবো দুধ। পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে দুধটা। সমস্ত উপকরণকে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আমি বাড়িতে এইভাবেই তালের বড়া বানাই আর খেতে কিন্তু খুবই ভালো হয়। এর আগে আমি আর একটা তালের বড়ার আগের সিজনে দিয়েছিলাম রেসিপি, সেটাতে কিন্তু আমি সুজি দিয়েছিলাম, সুজি ব্যবহার করেছিলাম, সেটাও কিন্তু ভালো হয়, আর তার সাথে দিয়েছিলাম কলা। তোমরা চাইলে আমার চ্যানেল ঘুরে ওই ভিডিওটাও কিন্তু দেখতে পারো। এক এক সময় এক এক রকম তো খাওয়াই যেতে পারে, সিজনের যেহেতু ফল, তালের কোনো কিছুই ফেলা যায় না। তাল যখন কাঁচা থাকে আমরা তালের শাঁস হিসাবে খাই, তাল যখন পেকে যায় তখন আমরা তাল হিসাবেই যে ব্যবহার করছি বাড়িতে, তালের ক্ষীর, তালের
ভালো কথা, তোমাদেরকে আমি একটা নতুন ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে তালের পাটালি। সেটা এই ভিডিওটা দুটো তিনটে ভিডিও পরেই আসবে, তালের পাটালি তোমাদেরকে আমি শেয়ার করব। তোমরা একবার হলেও বাড়িতে অন্তত ট্রাই করো, ভীষণ ভালো হয়। এটা আমার মা আমার ঠাকুমার থেকে শিখেছিল, সেই শেখাটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে পুরো তালটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি এই তালের মাখাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ আমি কড়াইতে তেলটা গরম করছি সেইটুকু টাইম। কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু তালের বড়া ডুবো তেলে ভাজতে হয় সেই কারণে এখানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার চামচের সাহায্যে গোল গোল করে তালের যেটা মেখে রেখেছি বড়ার সাইজে এক একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। তো যেটা বলতে বলতে থেমে গেছিলাম, তালের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। তালের আটি এই যেটা এখন ছেঁচে নিয়ে বড়া করছি সেটা যখন রেখে দেব, রেখে দিলে এটা কিন্তু আবার লক্ষ্মী পূজার সময় কেটে তালের শাঁস হিসাবে আমরা পুজোতে ব্যবহার করি। তো এই সমস্ত জিনিস হচ্ছে ঈশ্বরের তৈরি, এর মধ্যে কত সুন্দর ফ্লেভার থাকে। যখন তালের শাঁস খাই, তালের শাঁসটা খেতে আমাদের কত ভালো লাগে, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো তালের বড়া কিন্তু আমার গরম তেলের মধ্যে ছাড়া হয়ে গেল। জয় মা অন্নপূর্ণার নাম করে একটু নাড়া দিয়ে দেখব। যেহেতু খাওয়ার সোডা ব্যবহার করেছি, দেখো দেওয়ার সাথে সাথে কত বড় বড় হয়ে বড়াগুলো কিন্তু সব ফুলে উঠেছে। প্রপার যখন ভাজা হয়ে যাচ্ছে আপনিসেই কিন্তু বড়াগুলো ভেসে উঠছে উপর দিকে। বড়াগুলো দিয়ে দেখো প্রপার ভাবে কিন্তু একদম ব্রাউন কালার চলে এসেছে আর টোপা টোপা হয়ে ফুলে উঠেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো সমস্তটা তুলে নেব। তুলে নিয়ে সেম প্রসেসে কিন্তু ওই এক গামলা তালের যে পাল্পটা মেখে রেখেছি সেই বড়াগুলো ভেজে তুলে নিয়ে তারপর আবার ফিরে আসছি। তো দেখতে থাকো তোমরা, সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি ওই তেলেই। এবার আরো যে মেখে রাখা তালের গোলা সেটা অল্প অল্প করে দিতে থাকবো। এবার তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, প্রথমে যখন বড়াগুলো দিয়েছিলাম আমি কিন্তু হালকা একটু নাড়িয়ে নাড়িয়ে তুলেছিলাম, আর দেখো এখন তেল গরম করে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি যে আঁচটা হয় সেই আঁচে দিয়েছি। দিয়ে দেখো বড়াগুলো দিতে দিতেই একদিকের বড়া কমপ্লিট করছি, তার মাঝখান থেকে বড়াগুলো কত সুন্দর ভেসে উঠেছে। তার মানে কিন্তু তালের গোলার যে মাপটা আমি দেখিয়েছি একদম প্রপার মাপ আছে, আর একদম মানে চিনিটাও ঠিক আছে, নয়তো কিন্তু বড়াটা তলায় লেগে যেত কড়াই। তো দেখতে দেখতে লো টু মিডিয়াম আছে, দেখো ভেজে ভেজে বড়ার কালার এসে গেছে একদম ব্রাউন। এবার এই বড়াগুলোও তুলে নেব। যারা যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, তোমাদের কমেন্ট পড়তে বা তার রিপ্লাই করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিয়েছি, এবার আবারও বড়ার আকারে সমস্ত বড়াগুলো দিয়ে দেবো গরম তেলের মধ্যে। তো দেখো একবার দুবার করে দিতে দিতে সমস্ত 8-10 বার করে এক একবার করে ভেজে ভেজে 10 ব্যাচে আমার সমস্ত তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে। এবার সমস্তটা তুলে নিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখো। এখানেই কিন্তু সব নয়, ভাজতে ভাজতে কিন্তু অনেকগুলো আমার ছেলে ভাই ওরা সব কিন্তু খেয়েছেও। তো এবার চলো প্রপারলি ভাবে সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তোমাদেরকে সার্ভ করে দেখাই। তো আমার সমস্ত বড়াগুলো এখানে সার্ভ করা হয়ে গেছে, দেখো দেখলেই কিন্তু লোভ চলে আসছে, একদম টোপা টোপা তালের বড়া আমার রেডি হয়ে গেছে। তোমাদেরকে একটু আমি একটা বড়া একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, দেখো দেখলেই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। আর এই দেখো ভিতরটা কতটা ফ্লপি হয়েছে, মানে একদম দানায় দানায় ছেড়ে গেছে। আর এরকম বড়া হলেই কিন্তু খেতে মজা। আজকে রাত্রে বানিয়েছি, যতটা না ভালো লাগবে কালকে সকালে কিন্তু এর থেকেও বেশি ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।